সাধারণ সম্পাদক দেবকমল দাস সহ বেশ কয়েকজন বিজেপি নেতাদের নামে একজন মহিলা থানায় এফআইআর করেছেন। যিনি পদাধিকারী বিজেপির জেলার জেলা কমিটির সদস্য এবং সেই জেলা কমিটির সদস্য অভিযোগ করেছেন জেলার সাধারণ সম্পাদক দেবকমল দাস তাকে দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করা সহ তার সঙ্গে অনেক দুষ্কর্ম করেছেন। পরবর্তী ক্ষেত্রে সেই মহিলার উপর শারীরিকভাবে নিগ্রহ এবং অত্যাচার করার জন্য দেবকমল দাসের আরও জেলার সমস্ত নেতৃত্ব সঙ্গীরা তাকে সহযোগিতা করেছেন। তার প্রতিবাদে তমলুক শহরে অসংখ্য মহিলারা মায়েরা তারা একযোগে রাজনৈতিক পতাকা তলে নাম এসে অরাজনৈতিকভাবে তমলুক বাসী হিসাবে তারা আজকে সমবেত হয়েছেন এখানে প্রতিবাদ করার জন্য। অবিলম্বে যেন দোষীদের গ্রেপ্তার করা হয়, অবিলম্বে যেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই বিষয়ে যখন আজকে তমলুক থানায় বিক্ষোভ চলছে সেই বিক্ষোভে অসংখ্য মহিলারা উপস্থিত আছেন। আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এই খবর পাওয়ার পরে মাননীয় বিধায়ক মহাশয় এই প্রতিবাদকে সমর্থন জানানোর জন্য এই মহিলাদের যে প্রতিবাদ, এই নারীদের যে প্রতিবাদ, সেই তমলুক শহর মহিলা জাগরণ মঞ্চের যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে সমর্থন জানানোর জন্য মাননীয় বিধায়ক মহাশয় আজকে এই বিক্ষোভে সামিল হয়েছেন। আমরা মাননীয় বিধায়ক মহাশয়ের সঙ্গেই বিক্ষোভ কর্মসূচিতে এসে মহিলাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের এই প্রতিবাদ যথোপযুক্ত গ্রহণযোগ্যতা আছে, প্রশাসনকে নিশ্চয়ই আপনাদের জানানোর অধিকার আছে। সেই প্রসঙ্গে মাননীয় বিধায়ক মহাশয় এই বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানিয়ে দু কথা বলছেন।